হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টিপসটির কথা বলবো সেইটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ। কাঁচা হলুদের গুণাবলী সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। আয়ুর্বেদে হলুদের উপকারিতার কথা উল্লেখ করা রয়েছে। যে কোনো রকমের ইনফেকশন হলে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। ত্বকের সমস্যা, লিভারের সমস্যা, পেশির সমস্যা কেটে যাওয়া বা ছড়ে যাওয়ার জন্য হলুদ উপকারী। এছাড়া হলুদের মধ্যে এমন উপাদান থাকে যার ফলে গ্যাস্ট্রিক, পেপটিক এবং গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি জন্য উপকারী। অ্যালজাইমারস এর জন্য কাঁচা হলুদ উপকারী। চিকিৎসকরা প্রতিদিন কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। কাঁচা হলুদের খাওয়ার একটি পদ্ধতি বর্ণনা করেছেন তারা। এই 1 টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ো এবং 100 গ্রাম মধু নিন। দুটোকে ভালো করে মিশিয়ে নিন। জানা গেছে ফ্লু, জ্বর, সর্দি, কাশি হলেও এই মিশ্রণ 1 ঘন্টা অন্তর অন্তর খান। দ্বিতীয় দিন 2 ঘন্টা অন্তর খান। প্রতিদিন অন্তর 2 বার হলুদ মধু খেলে উল্লেখিত রোগগুলির থেকে রেহাই পাওয়া যাবে। চিকিৎসকরা জানিয়েছেন এই মিশ্রণ অ্যান্টিবায়োটিকের কাজ করে। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।